হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আজকে ক্যাসপারস্কির এই অ্যান্টিভাইরাসটা কিভাবে সেট আপ দিতে হবে সেটা নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। ওয়েল, কাজটা আসলে খুব বেশি কঠিন কিছু না, বাট অনেকের একটু ভয় লাগতে পারে। অনেকের মনে হয় যে কিভাবে ইনস্টল দেব আগেকার দিনের মতো, মানে অনেকে আসলে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করে অভ্যস্ত না, বাট চিন্তা করছে। তো সেরকম যদি হন, আপনি যদি তাদের মধ্যে একজন হন, তাহলে আজকের প্রসেসটা আপনার কাজে লাগবে এবং একটু হলো সাহস পাবেন, নিজে নিজে আসলে ইনস্টল দিতে পারবেন বাসায় বসেই। পিসিটা ধরে দোকানে নিতে হবে না যে ভাই অ্যান্টিভাইরাসটা সেট আপ দিয়ে দেন। ওয়েল, এটা ক্যাসপারস্কির জাস্ট অ্যান্টিভাইরাস। এটার কিন্তু কয়েকটা ভার্সন আছে, যেমন ইন্টারনেট সিকিউরিটি আছে, তারপর টোটাল সিকিউরিটি আছে। তো এরকম নানান ভার্সন আছে যেখানে সিকিউরিটি লেভেলটা ভিন্ন ভিন্ন হয়। তো এটা নর্মাল যেটা অ্যান্টিভাইরাস সেটা আমি নিচ্ছি, এক ইউজার এক পিসি এক বছরের জন্য। বাট নেওয়ার পর আমি কেনার পর একটু অবাক হয়েছি, কারণ তারা দেখছে যে একটা সুন্দর সবুজ টি শার্টও আমাকে দিছে ফ্রিতে, বাট এটা আসলে দোকানের ওই অনলাইন শপটাতে দেওয়া ছিল না, মানে লেখা ছিল না যে ফ্রি টি শার্ট পাবেন, সেভাবে অ্যাডভার্টাইজ করা ছিল না। বাট যখন আমি এটা হাতে পাচ্ছি তখন দেখছি যে এটার উপরে আসলে এটা দেওয়া ছিল যে টি শার্ট ফ্রি। তো এনিওয়ে এটা ইন্টারেস্টিং যে একটা ফ্রি কিছু পাচ্ছি। ওয়েল, এটা আমার পড়েছে 550 টাকা। ভিন্ন ভিন্ন শপে ভিন্ন ভিন্ন দাম থাকতেই পারে। এটা প্রথমে কেনার আগে মাথায় দুটো জিনিস ঘোরে যে এটা যেরকম চার কোনা বক্সের মধ্যে দিছে, এটা কি তাহলে সিডি দিছে, সিডি থেকে ইনস্টল করব নাকি কিভাবে করব। ওয়েল, সিডি যদি দিতে পারে, বাট সিডি দিলে আমার সেক্ষেত্রে একটু সমস্যাই হতো, কারণ আমার পিসিতে সিডি ডিভিডি ড্রাইভারটা নাই। সো আমি চিন্তা করছিলাম যে যদি সিডি দেয় তাহলে আমি যাদের পিসিতে আছে তাদেরটাই নিয়ে পেন ড্রাইভে কপি করে নিয়ে এসে ইনস্টল করব। বাট এটা আসলে আরেকটা সিস্টেমও আছে, আপনারা দেখবেন যে অনলাইন থেকে ডিরেক্টলি সফটওয়্যারটা ডাউনলোড করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে সিডি তারা দেয়নি, তারা ওই একটা অপশনই রাখছে। সো এটার উপরে তারা লিখে দিচ্ছে, সেই সেটআপের প্রসেসটা টোটালি তারা লিখে দিচ্ছে, পেছনেও লেখা আছে। তবে আরেকটা জিনিস এখানে কিন্তু লেখা আছে যে এটা 2023 সালের মধ্যে অ্যাক্টিভেট করতে হবে। সো এই যেটা আমি পারচেজ করছি এক ইউজার কম্বিনেশন, এটা 2023 এর মধ্যে আমাকে অ্যাক্টিভ করতে হবে, এরপরে গেলে সমস্যা, আমি পারবো না। সো ভিতরে খুললে জাস্ট একটা কাগজ ইনস্টলেশনের জন্য তারা দিছে এবং সেখানে লিংক অ্যাড্রেস দেওয়া আছে যে কোথা থেকে ডাউনলোড করা যাবে, কিভাবে কি করা যাবে। সো এভরিথিং আমি ফুল প্রসেসটা সাইড বাই সাইড আমার কম্পিউটারে আপনাদেরকে দেখাই দেবো। চলুন শুরু করা যাক। যে কোনো সফটওয়্যার নতুন যদি ইনস্টল করতে চান আপনি আপনার পিসিতে, তাহলে ফার্স্ট আমি যে কাজটা করি সেটা হলো সিস্টেমের একটা রেজিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে নেই। এতে সুবিধা কি, আপনার যদি কোনো ধরনের ঝামেলা হয় ইনস্টলেশন প্রসেসে, তাহলে চট করে আপনি সেই সিস্টেম রেজিস্টোরের সেই ক্রিয়েটেড রেজিস্টোর পয়েন্টটাতে ফিরে যেতে পারবেন, ইজি হবে প্রসেসটা। সো আপনার যদি সিস্টেম রেজিস্টোর করার অভ্যাস না থাকে তাহলে আমি বলবো যে আপনি উইন্ডোজে জায়গায় একটা সার্চ দিবেন সিস্টেম রিস্টোর। সো ক্রিয়েট রিস্টোর পয়েন্ট বলে একটা অপশন চলে আসবে, তো সেটাতে যদি ক্লিক করেন এই বক্সটা ওপেন হয়ে যাবে এবং এই বক্সে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন আমি একটা নাম দেব যে কি নামে থাকবে, বিফোর ক্যাসপার স্কাই সেটআপ। সো কয়েক সেকেন্ড কিংবা মিনিট খানেক লাগতে পারে, একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট হয়ে গেছে, এই প্রসেসটা শেষ। এরপর আরেকটা জিনিস আমি করব, এটা আসলে লেখাও আছে ভিতরে, সেটা হলো আপনার যদি অন্য ধরনের অ্যান্টিভাইরাস অলরেডি থাকে, যেমন আমার ক্ষেত্রে আছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস যেটা ফ্রি, তো অ্যাভাস্ট এই ফ্রি অ্যান্টিভাইরাস কিংবা অন্য ধরনের যদি আপনার অ্যান্টিভাইরাস থাকে সেটাকে আগে আনইনস্টল করে নেওয়া, কারণ একটা অ্যান্টিভাইরাস আরেকটা অ্যান্টিভাইরাসের সাথে ঝামেলা তৈরি করতে পারে। সো আমি আমার অ্যাভাস্ট আনইনস্টল করে ফেলবো। সো এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট লাগতে পারে। সো অ্যাভাস ইনস্টল হয়ে গেছে। সো ডাউনলোডস যে লিঙ্কটা তারা দিছে সেই লিঙ্কটা যদি যান তাহলে এরকম একটা উইন্ডো পাবেন। এটা আসলে তাদের ওয়েবসাইটটা চেঞ্জ হতে পারে কিছুটা চিত্র, বাট এখান থেকে আপনি এক্সপ্লোর ফ্রি ট্রায়ালস কিংবা ডাউনলোড ফ্রি ট্রায়াল, মানে এই ফ্রি ট্রায়ালের একটা ভার্সন ডাউনলোড করবেন। এরপর ডাউনলোডটা হয়ে গেলে আপনারা সেটাকে ইনস্টল করবেন। সো আমি বাকি ইনস্টলেশনগুলো দিচ্ছি না, আমার দরকার জাস্ট ক্যাসপারস্কি, যেটা ইনস্টলেশন বেসিক। সব চেক বক্স আনক্লিক করে দিলাম।
সো ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে, বেশ কিছু সময় লাগবে। সো আমরা এই সময়ের গ্যাপটা পার হয়ে যাব আপনাদেরকে আমি জাস্ট প্রসেসগুলো দেখাবো শর্টকাটে, যতটুকু কম সময়ের মধ্যে পারা যায়। নাও এখানে যখন ইনস্টলেশন প্রসেসটা শেষ হলো, তখন আপনাকে বলতেছে সাইন ইন করতে আর বলছে আপনার একটা অ্যাক্টিভেশন কি দিতে। সো আমি অ্যাক্টিভেশন কি করতে পারি এবং সাইন ইন করতে পারি? নাও সাইন ইনের সুবিধাটা আমি যতদূর বুঝছি যে ভবিষ্যতে যদি আপনার এই পিসি বদলাইতে হয়, আপনার যদি অন্য পিসিতে যেতে হয়, আপনি যেন ডিটেক্ট করতে পারেন এবং আপনি অ্যাক্টিভ করতে পারেন। সো তারা আপনার ডাটা কিছু হয়তো আপনার প্রোফাইলে রাখতে পারে, তো এরকম ব্যাপারটা। তো সাইন ইন করাটা ইজি। আপনারা ক্যাসপারস্কি যদি অফিসিয়াল সাইটে যান, সেখানে যখন যাবেন সাইন ইন সাইন আপ অপশন পাবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করছি। নাও এখানে একটা দেখেন পপ আপ দেখাচ্ছে যে টার্ন অন আওয়ার গুগল ক্রোম এক্সটেনশন অ্যান্ড ম্যানেজ প্রোটেকশন অন দি গো, কন্ট্রোল ডাটা কালেকশন, ব্যানার ডিসপ্লে অ্যান্ড আদার সেটিংস রাইট ইন ইউর ব্রাউজার উইন্ডো। টার্ন অন দিয়ে দিলাম। এরপরে ক্যাসপারস্কি অ্যাড অনস ইনস্টল দিবেন কিনা সেই অপশনটা আসবে। সো অ্যাড টু ক্রোম, সো এটা আমার কাছে অপশনাল, এটা আমি করতে পারি নাও করতে পারি, এটা মুখ্য বিষয় না। সো এটা যদি আমি অ্যাড টু ক্রোম দেই, তাহলে ক্রোমে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আমি যখন সাইন আপ করব, আমি আমার একটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করছি। পাসওয়ার্ডের বেশ কিছু কন্ডিশন তারা দিচ্ছে, এই কন্ডিশনগুলো ফুলফিল করে সাইন আপটা কমপ্লিট করতে হবে। সো তারা আমার জিমেইলে ভেরিফিকেশন কি পাঠাইছে, সো আমি যখন ইমেলটা ভেরিফাই করে ফেললাম, এখন আমি সাইন ইন করতে পারবো। এখানে রিমেম্বার মি ফর 30 ডেজ, তারা অনেক বেশি হিউম্যান ভেরিফাই করতেছে, ইন্টারেস্টিং। ভেরিফাই ইউর রেজিওন, ইউর সিলেকশন অ্যাফেক্টস দি অ্যাভেলেবিলিটি অফ সার্ভিস, দি ভেরিফাই রেজিওনটা আসলে ঠিক আছে, নেক্সট দিচ্ছি। সো এখানে অ্যাক্টিভেশন কোড এখানে দেওয়ার অপশন দিচ্ছে, বাট আমি আসলে ওখানেই দেবো, আমি একটা জাস্ট অ্যাকাউন্ট খুললাম এখানে। সো অ্যাকাউন্ট খোলা আমার শেষ হয়ে গেছে, এখন আমি আমার অ্যাক্টিভেশন কোডটা দিয়ে অ্যাক্টিভেট করব। আই থিঙ্ক এই অক্ষরগুলো আসলে হেক্সাডেসিমাল কোড, সো প্রত্যেকটা অক্ষর ঠিকভাবে দেবেন, সবগুলো ঠিক আছে। সো চেক করার পর এখন অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এর অ্যাক্টিভেশন স্ট্যান্ডার্ড ইউজ ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড, ইয়েস। এবার অ্যাপ্লিকেশনটা সেট আপ হচ্ছে যে আমার কোন ধরনের সাবস্ক্রিপশনটা কেনা হয়েছে, সেই হিসেবে আমাকে তারা সেট আপ করে দিচ্ছে। ইউর সাবস্ক্রিপশন এক্সপায়ার্স অন 2024-8-29, 367 ডেজ লেফট, ওই 365 হওয়ার কথা, 2 দিন হয়তো বেশি দিচ্ছে তারা। অ্যাপ্লিকেশন ইজ সেট আপ অ্যান্ড রেডি টু প্রোটেক্ট ইউর কম্পিউটার অ্যান্ড ডাটা, ওকে গট ইট। নাও ওই যেটা আমরা লগ ইন করার জন্য যেটা দিছি, তো এখানে আমরা স্কিপও করতে পারি, আমি আমার পার্সোনালভাবে রাখতেছি না ডাটা, এরকম করতে গেলে আমি স্কিপ করতে পারি, বাট আমি স্কিপ করব না, আমি লগ ইন করবো যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করছি, তারা আমাকে পাইছে জিমেলটা, এখন তারা আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, ওকে। ইউ সাইনড ইন টু ইউর অ্যাকাউন্ট, শ্যাল উই চেক ইউর পিসি ফর ভাইরাসেস, ইট ইউজুয়ালি টেক্স লেস দ্যান 5 মিনিটস, আওয়ার স্ক্যান রানস ইন দি ব্যাকগ্রাউন্ড, সো ইটস ফাইন টু কন্টিনিউ। সো আমি স্কিপ করতে পারি, স্ক্যান লেটার করতে পারি, আমি একটা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান দিয়ে দিই।
সো দেখেন উপরে ডাটাবেস, ডাউনলোডিং ভাইস, আপডেটিং ডাটাবেস, মানে তাদের যা যা লাগবে তারা ডাউনলোড করে নিচ্ছে। তারপর বলছে অফ ইউর ফার্স্ট রেড সিকিউরিটি উই ম্যাক্সিমাইজ ইউর ডিভাইসেস পটেনশিয়াল উইথ আওয়ার পারফরমেন্স বুস্টিং সলিউশনস লেট আস শো ইউ হাউ কুইক স্টার্ট আপ পিসি স্পার অন গিভ ইউর পিসি বুস্ট হেল্পস ইউর পিসি স্টার্ট স্মুথলি ডিজাইন শো মোর আমি চাই কি না। নেক্সট পরে কি আছে, মেক রুম ফর নিউ মেমোরিজ, এই সেই, আমার এগুলো দরকার নাই, আমি সব স্কিপ করে দিতে পারি, স্কিপ করে দিলাম। এটাকে যদি ফুল স্ক্রিন করি, সো হোমে স্ক্যানটা চলতেছে, সি হাউ টু স্পিড আপ ইউর পিসি, ওয়ান ডিভাইস ক্যান বি প্রোটেক্টেড উইথ ইউর সাবস্ক্রিপশন, ইউ অ্যাক্টিভেটেড দি অ্যাপ্লিকেশন, ইউ ইনস্টল দি অ্যাপ্লিকেশন কতক্ষণ আগে কি, ওয়ান টু গেট রিড অফ নয়েজি পপ আপ অ্যাডস, টার্ন অন, মানে অনেক অপশন তাদের আছে সিকিউরিটিতে যদি যাই, অল প্রোটেকশন কম্পোনেন্টস আর ইনাবল, ফাইল অ্যান্টিভাইরাস, নেটওয়ার্ক অ্যাটাক ব্লকার, সেফ ব্রাউজিং, মেইল অ্যান্টিভাইরাস, ফায়ার ওয়াল, সিস্টেম ওয়াচার, অ্যান্টি ফিশিং, ওয়েল স্ক্যান চলছে, উইক সেটিংস স্ক্যান চলছে, মানে অনেক ধরনের অপশন আছে এখানে। ব্রাউজারের মধ্যে যে অ্যাড অনটা দেখাইছিল তো সেই অ্যাড অনটা আছে, সো এই তো মোটামুটি অপশনগুলো। ওকে নাও স্ক্যানটা শেষ হলে কি দেখায় তা আপনাদেরকে একবার দেখাই। 98% অলমোস্ট ডান, আমি যেগুলো গুরুত্বপূর্ণ আইকন সেগুলো সামনে রাখি যাতে সেগুলো হাইড না হয়ে যায়, আর অন্যগুলো পিছিয়ে থাকলেও সমস্যা নাই। সো অ্যান্টিভাইরাসটা আগে নিয়ে আসলাম ক্যাসপারস্কাই, ওয়েল কুইক স্ক্যান কমপ্লিটেড, নো থ্রেটস, মানে পিসিতে থ্রেট নাই। আমি আসলে পিসিটা কিছুদিন আগে নতুন ওএস দেয়া টেয়া হয়েছে তারপর থেকে অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ইউজ করছি, সো থ্রেট থাকার কথাও আমি এক্সপেক্ট করছিলাম না। সো বেশ ফার্স্টই মনে হলো আমার কাছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই তো মোটামুটি ইজি পিজি সিস্টেমটা। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, প্লাস আমি যদি কিছুদিন ব্যবহার করার পর কোনো কিছু আপনাদেরকে জানানোর মতো থাকে যে ভাই এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই আমি সেটার উপর একটা ভিডিও বানাবো। আমি নিজে পার্সোনালি এই প্রথম বলতে পারেন কিনে ব্যবহার করতেছি অ্যান্টিভাইরাস, আমি পেইড অ্যান্টিভাইরাসে কখনো ব্যবহার করিনি আমি তা বলছি না, বাট আমার পার্সোনাল কম্পিউটারের জন্য আসলে আই থিঙ্ক এটাই আমার প্রথম কেনা। সো এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, আসলে দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রিমিয়াম প্রোডাক্ট একদম, এবং সিস্টেমটা খুবই সহজ, এটা আসলে দেখে ভয় পাওয়ার কিছু নাই যে ভিতরে ডিস্ক আছে কিভাবে সেট আপ করবো, খুবই ইজি, তারা আসলে সলিউশনগুলোকে খুব ইজি বানাচ্ছে। মেইনলি ইন্টারনেট থেকে যেহেতু ভাইরাসগুলো অ্যাটাক করে কিংবা ভাইরাস যদি আপনার পিসিতে একটা এমবেডেড হয় তাহলে সে কিন্তু ইন্টারনেটে তথ্য পাচার করার চেষ্টা করে, ফিশিং বলে নানান সিস্টেম যেগুলো আছে ভাইরাসগুলোর, সো ইন্টারনেট সিকিউরিটি আপনারা নিতে পারেন। ওয়েল আমি যেটা নর্মালটা নিচ্ছি এটাতে আমি কতটুকু প্রোটেকশন পাচ্ছি এটার উপরে অবশ্যই আপনাদেরকে জানাবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, বাই।